দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলছেন তারেক রহমান এদিকে অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন জানাব অন্য দল থেকে জামায়াত যোগদান বিষয়ে কড়া বার্তা জানিয়ে দিব পলক টুকু সহ ছয়জন ফের রিমান্ডে এবং সর্বশেষ জানাবো সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলছেন তারেক রহমান একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে তারেক রহমান বলেন গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তেও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতামও জানতাম এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থার অন্ধকার এরা সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় গত বছর জুলাই উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন বিএনপি ভবিষ্যতে দেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায় আই বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতায় ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনা সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতির সব ক্ষেত্রে আনতে চায় যুগ আমূল পরিবর্তন করতে চায় ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ তিনি দলের সব নেতাকর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরে মানুষের অকৃত্রিম ভালোবাসা এদেশের মানুষের প্রাণ ভালোবাসা আর আস্থায় বিএনপির একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবে এটা বিনষ্ট করা যাবে না আর কেউ যদি কোনো অপচেষ্টা লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে বলে দৃঢ় পৌঁছে বার্তা বিএনপির পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হবেন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন অন্তর্বর্তী সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কিছু বিষয়ে জাতীয় পার্টিকে ঢালাভাবে দোষারোপ করা হচ্ছে আমরা আমরা ছিলাম ছিলাম না সমালোচনা করেছি জনগণের পক্ষে রংপুরে জাতীয় পার্টির ছেলেরা হামলা মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছে অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি আরো বলেন অতীতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে সংবিধান ও শাসন পদ্ধতি সংশোধিত ত্রুটি রয়েছে নির্বাচন ব্যবস্থা শাসনতন্ত্র সুষ্ঠু করতে হবে সরকারকে দলের পক্ষ থেকে কোনো টাইম ফ্রেম দেওয়া হবে না সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে প্রভা বিস্তারের চেষ্টা হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার জনগণের মন জয়না করে প্রতিষ্ঠানের মন জয়ের চেষ্টা করে গেছে কিছু পরামর্শ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন সব দলের সিদ্ধান্তে গঠন করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে পুলিশ প্রশাসন দলীয়করণ করা যাবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে বোঝা যাবে কতটুকু স্বচ্ছতা ফিরেছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান একজন হতে পারবেন না দল সরকার এবং রাষ্ট্র এক হতে পারবে না দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না প্রেসিডেন্ট নির্বাচন সব দলের অংশগ্রহণ হওয়া দরকার উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল থাকবেন না রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ মুক্ত করতে হবে সংবিধানের একশো ষোলো বাতিলের কথা জানিয়ে জিএম কাদের বলেন পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে নইলে নতুন সংবিধান তৈরি করতে হবে মামলা করলে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য দল থেকে জামাতে যোগদান বিষয়ে করা বার্তা অন্য দল থেকে কেউ এখন জামাতে ইসলামীতে যোগদান করতে পারবে না আর যারা যোগদান করেছে তাদের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানিয়েছে দলটি গোলাম পৌরার বিবৃতিতে বলেছে যে কেউ জামাতের আদর্শ উদ্ভূত হয়ে দলে যোগ দিতে পারে তবে ছাত্র জনতার অভ্যুতানের পর বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামাতে ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পার্শ্বে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি বন্যার্থীদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে পলক টুকু সহ ছয়জন ফের রিমান্ডে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেপ্তার ছয় জনকে চার হত্যা মামলায় আবার রিমান্ডে দিয়েছে আদালত অন্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইল গত উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাদ যায় সুমন শিকদার এবং ঢাকা সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা দুটি মামলায় পরককে ছয় দিনের রিমান্ডে দেওয়া হয় সম্ভাব্য সুদিনেও ভিন্ন চ্যালেঞ্জে বিএনপি ছাত্র জনতার অভ্যতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্ভাব্য সুদিনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশে জাতীয়তাবাদী দল নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীর দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে আওয়ামী লীগ এখন কঠিন সংকটে এর মধ্যে এবারে নির্বাচনের সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতা নামতে হতে পারে বিএনপিকে বিশেষ করে জামাত ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে একই সাথে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি সুশীল সমাজের সমর্থন আদায় করতে হবে এর সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে আজ পহেলা সেপ্টেম্বর বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবার বর্ণাঢ্য কর্মসূচি বাতিল করেছে দলটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটি নেতারা বলছেন সমমনা দলগুলোকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতা আসবেন দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে আন্দোলন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদে ব্যর্থ হয়েছে বিএনপি দাত সংসদের একতরফা নির্বাচনে ছয় মাসের মাথায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে বদলে যায় দৃশ্যপাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হন রাজনৈতিক মামলায় দলের কারাবন্দি সর্বস্তরের নেতাকর্মীরাও বন্দি দশা থেকে মুক্তি পান কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠছে এতে দলটি আবার জনপ্রিয়তা হারানোর চ্যালেঞ্জে পড়েছে যদিও দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেকে বহিষ্কার করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হতে হবে বিগত দিনে তাও একত্রিশ দফা রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে করতে হবে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাব গুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে গণতান্ত্রিক প্রজ্ঞা প্রদর্শনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্যথায় ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দলটি উনিশশো সালের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির হাল ধরেন তার নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হয় বিএনপি অন্তর্বর্তী সরকার তাকে মুক্তি দিল রাজনীতিতে নেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার ছেলে তারেক রহমান বিদেশে থেকে দল পরিচালনা পরিচালনা করছেন এতে সক্রিয় উপস্থিতির শূন্যতা পূরণ হচ্ছে না যদিও দলের নেতারা দাবি করেছেন এখন ডিজিটাল যুগে সশরীর উপস্থিতির কাজ ভার্চুয়ালি সম্ভব হচ্ছে উনিশশো সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর প্রথমবার সংকটে পড়েছিল বিএনপি আশির দশকে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দ্বিতীয়বার গভীর সংকটে পড়ে দলটি দুই সালে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়া সহ বিপুল সংখ্যক শীর্ষ নেতা কারাবন্দী হলে দলটি তৃতীয় দফা নেতৃত্ব সংকটে পড়ে তিনবারই ভাঙনের মুখে পড়েছিল দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমার প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেন বহু দলীয় জন গণতন্ত্র চর্চার পথ খুলে দেন তিনি পরে নানা চড়াই উঠে পেরিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল পরিণত হয় দীর্ঘ পনেরো বছর বিএনপি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয়েছে এমনকি লাখ লাখ নেতা কর্মীকে করে অত্যাচার নির্যাতন করা হয়েছে অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটেছে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে সময় নির্বাচন দেবে বলে আশা করে বিএনপি মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সরকার সংস্কার ও নির্বাচনের ব্যাপারে একটি রোডম্যাপ দেবে বলে আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত তাদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবকে সমর্থন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ বিএনপির পাশে থাকবে বলে আমরা আশাবাদী এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দলের চেয়ারপারসন খালেদা যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরে দেশে ফিরে আসবেন বিএনপি নীতি নির্ধারক নেতাদের মতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার মধ্য দিয়ে বিএনপির পনেরো বছরের আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তি ঘটেছে ছাত্র জনতা নির্দলীয় নেতৃত্ব মেনে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক হয়েছিল দল যে আন্দোলনের নতুন রাজনৈতিক ও সামাজিক শক্তির উত্থান ঘটেছে রাজনৈতিক দলগুলো তা মেনেও নিয়েছে তাদের মতে ফ্যাসিবাদী বনাম গণতান্ত্রিক বাংলাদেশের যে মেরুকরণ ছিল তা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিলীন হয়ে গেছে ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতার নতুন মেরুকরণ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে ছাত্র জনতার আন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করছে বিশেষ করে দুই দলের নেতাকর্মীর কার্যক্রমকে অনেকেই এখন চারটিক বৈশিষ্ট্য সম্পন্ন বলে অভিহিত করেছেন এই পরিস্থিতিতে সারা দেশের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে শুরু করেছে বিএনপি যদিও দলটির শীর্ষ নেতারা এসব ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরছেন সুজন সম্পাদক ড বদুল আলম মজুমদার বলেন বিএনপির এসব সম্ভাব্য সুদিন তবে একই সঙ্গে তাদের চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা বিএনপি বড় রাজনৈতিক দল তারা অতীতেও ক্ষমতায় হবে প্রস্তুতি তাদের নিতে কয়েকটি ইসলামী দলের ফ্রন্ট হতে হবে এতে জামায়াত থাকতেও পারে আবার নাও থাকতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন